দার্জিলিং হিমালয়ের পুষ্পমোহনীয় দর্শনীয় সৌন্দর্যের জাঁকজমকপূর্ণ সুন্দর সবুজ পাহাড়ের স্নিগ্ধতায় তুষার শৃঙ্গের দর্শন দেখায়। দার্জিলিং হলো বিশ্বের অন্যতম চমৎকার হিল রিসর্ট। জ্বলন্ত লাল রডোডেনড্রন, ঝিলিমিলি সাদা ম্যাগনেলিয়াস, হরেক রকম পাখি এবং ব্রিটিশ স্থাপত্য দার্জিলিংকে এক মোহময় স্বপ্ননগরী করে তুলেছে। যথার্থই কুইন অফ হিলস হল দার্জিলিং। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে সমুদ্রপৃষ্ঠ থেকে 6,700 ফুট উচ্চতায় অবস্থিত। মহাকাল মন্দির। মন্দিরটি 1782 সালে লামা দোর্জে রেঞ্জিং দ্বারা নির্মিত হয়েছিল এবং দার্জিলিংয়ের অবজারভেটরি হিলের ওপরে অবস্থিত। এটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে তৈরি। এটি একটি অনন্য ধর্মীয় স্থান যেখানে উভয়ে ধর্মই সুরেলাভাবে সহাবস্থান করে। দুনিয়া সারি ভোলেনাথ জি জয় জয় ভোলেনাথ শম্ভু মহাদেব শিব শঙ্কর। কথিত আছে যে মহাকাল মন্দির যেখানে আছে সেখানে দার্জিলিং নামে একটি বৌদ্ধ বিহার আগে ছিল, যেটা 1765 সালে লামা দোর্জে রেঞ্জিং দ্বারা নির্মিত হয়েছিল। পরে ঘটনাস্থলে একটি মঠ নির্মাণ করা হয় এবং লেপচা ও ভুটিয়া উভয়ের দ্বারা পুজো করা হয়। 1788 সালের দিকে গুর্খা বাহিনীর আক্রমণের পর হানাদার বাহিনী মঠটি অপবিত্র এবং ধ্বংস করেছিল এবং সময়ের সাথে সাথে পবিত্র স্থানটি সংখ্যাগরিষ্ঠ নেপালি সম্প্রদায়ের হিন্দু প্রতীককে প্রতিনিধিত্ব করতে শুরু করে। ওল্ড সিমেট্রিটা মূল শহর থেকে কাছাকাছি 1.5 কিলোমিটারের ভেতরে অবস্থিত, একটু নিচের দিকে। তবে এর রক্ষণাবেক্ষণটা আর একটু ভালোভাবে হলে ভালো হতো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে শিলালিপিগুলো ধোঁয়াটে হয়ে গেছে, কিছু গ্রেভস্টোন তো অলরেডি ভেঙেই গেছে, তবুও যা আছে সেটাও যথেষ্ট মূল্যবান। সাধারণত ভ্রমণকারীরা
তাদের ভ্রমণ পথে দার্জিলিংয়ের এই ওল্ড সিমেট্রিকে অন্তর্ভুক্ত করেন না। তবে কেউ যদি সেই জায়গার ইতিহাসে আগ্রহী হন তাহলে অবশ্যই তাদের একবার এই পুরনো কবরস্থান বা ওল্ড সিমেট্রি ঘুরে আসা দরকার। দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় স্থানের মধ্যে এখানকার চিড়িয়াখানাটি উল্লেখযোগ্য। এখানে রয়েছে হিমালয়ের বিরলতম প্রজাতি সেই রেড প্যান্ডা। এছাড়াও আরও বেশ কিছু জন্তু রয়েছে পাহাড়ের বুকে, এদের দেখতে ছোট বাচ্চাদের খুবই ভালো লাগে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বিশ্বের অন্যতম প্রধান পর্বতারোহণ প্রতিষ্ঠান। প্রয়াত তেনজিং নোরগে শেরপা এবং স্যার এডমন্ড হিলারির দ্বারা মাউন্ট এভারেস্টের প্রথম সফল আরোহণ স্মরণীয় করে রাখার জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু 1954 সালের 4 নভেম্বর এটিকে প্রতিষ্ঠা করেন। রয় ভিলা, এটি অবস্থিত লেবংকাট রোড দার্জিলিংয়ে। এর মাহাত্ম্য হচ্ছে যে এখানেই ভগিনী নিবেদিতা ওনার জীবনের শেষ সময়টি কাটান, এখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খাদের ধারে রেলিং সেই দুষ্টু দোদো শিরিনটা আমার শৈশবের দার্জিলিংটা। খাদের ধারে রেলিং সেই দুষ্টু দোদো শিরিনটা আমার শৈশবের দার্জিলিংটা। জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে, পাহাড় আঁকা কত সোজা হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা। খাদের ধারে রেলিং সেই দুষ্টু দোদো শিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। দার্জিলিংয়ের আরও একটি উল্লেখযোগ্য জায়গা হল শান্তিস্তূপ বা জাপানিজ পিস প্যাগোডা। এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্বশান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত। অন্যান্য বহু শান্তিস্তূপের মতো এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজান মিওহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিশিদাৎসু ফুজির তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত। শান্তিস্তূপের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1972 সালের 3 নভেম্বর এবং স্থাপন করেছিলেন নিশিদাৎসু ফুজি। এই শান্তিস্তূপের নকশা এঁকেছিলেন ওম ওকা। এর উচ্চতা 8.5 মিটার বা 94 ফুট ও ব্যাস হল 23 মিটার। ওল্ড ঘুম মনাস্ট্রি বা ইয়াগাচোলিং মনাস্ট্রি, এটা ঘুম রেলওয়ে স্টেশনের ঠিক নিচের দিকটাতেই অবস্থিত। এটি তৈরি করা হয় 1850 সালে। এটা অন্যতম পুরনো মনাস্ট্রিদের মধ্যে একটি।
এটিকে তৈরি করেন বিখ্যাত জ্যোতিষী লামা শেরাব গ্যাৎসো 1850 সালে। দার্জিলিং এর আরো একটি সুন্দর আকর্ষণ হচ্ছে রক গার্ডেন। এটা চুন্নু জলপ্রপাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেটি একটি প্রাকৃতিক জলপ্রপাত। ধাপে ধাপে গঠিত হয়েছে ওই জলপ্রপাতকে কেন্দ্র করে। এখানে পিকনিক করা যায় এবং খুব সুন্দর মনোরম পরিবেশে ভালোভাবে সময় কাটানো যায়। প্রচুর ফুলের গাছ রয়েছে। রক গার্ডেনটি দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত নিচের দিকে, আর এই রক গার্ডেন থেকে আরও 3 কিলোমিটার নিচে গেলে হচ্ছে গঙ্গামাইয়া পার্ক। দার্জিলিং টয় ট্রেন। দার্জিলিং টয় ট্রেনের কথা মনে পড়লেই বাঙালিদের ওই সিনটির কথা আগে মনে পড়ে, আরাধনা ছবির, যেখানে শর্মিলা ঠাকুর ট্রেনে করে যাচ্ছেন আর তারই সঙ্গে সমান্তরালভাবে গাড়িতে চলেছেন রাজেশ খান্না গান গাইতে গাইতে। দার্জিলিং টয় ট্রেন বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তৈরি হয় 1879 থেকে 1881 মধ্যে। নির্মাণ কাজ শুরু হয় সেই বছরেই। গিলেন্ডার্স আরবান্ট অ্যান্ড কোম্পানি এই রেলপথ নির্মাণ করে। 1880 সালের 23 আগস্ট শিলিগুড়ি কার্শিয়াং অংশটি চালু হয়। দার্জিলিং পর্যন্ত লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 1881 সালের 4 জুলাই। স্বাধীনতার পর ভারতীয় রেল দার্জিলিং হিমালয়ান রেল অধিগ্রহণ করে নেয় এবং 1958 সালে এই রেল উত্তর পূর্ব সীমান্ত রেলের অংশে পরিণত হয়। এটি প্রায় 88 কিলোমিটার লম্বা। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচু শিলিগুড়ি থেকে নিয়ে দার্জিলিং, যেটা 2200 মিটার উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে, সেই অবধি যাতায়াত করে। 5ই ডিসেম্বর 1999 ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত শিলিগুড়ি থেকে একটি কার্ট রোড, অধুনা হিল কার্ট রোড, এর মাধ্যমে দার্জিলিংকে যুক্ত করা হয়। এই রাস্তায় টাঙা পরিষেবা চালু ছিল। ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজ নামে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির জনৈক এজেন্ট সরকারের কাছে বাষ্পচালিত ট্রামওয়ের মাধ্যমে শিলিগুড়িকে দার্জিলিংয়ের সঙ্গে যুক্ত করবার প্রস্তাব রাখেন। বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলে ইডেন এই প্রস্তাবে ইতিবাচক মনে করলে এটি গৃহীত হয়। ঘুম রেলওয়ে স্টেশন ভারতবর্ষের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। এটা দার্জিলিং থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা হচ্ছে 2225 মিটার বা 7407 ফিট। বাতাসিয়া লুপ থেকে বেশ খানিকটা আসলে এই ঘুম রেলওয়ে স্টেশন পড়ে। এই ঘুম রেলওয়ে স্টেশনের কাছেই রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি মিউজিয়াম। এই মিউজিয়ামটি খুব সুন্দর। এখানে বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি এবং সামগ্রী রয়েছে এই টয় ট্রেনকে কেন্দ্র করে, যেটা অবশ্য দর্শনীয়। আমার শৈশবের দার্জিলিংটা, খাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু দোদো শিরিংটা, আমার শৈশবের। ভুটিয়াবস্তি মনাস্ট্রি বা কেউ বলেন দার্জিচলিং মনাস্ট্রি, এটি ভুটিয়াবস্তিতে অবস্থিত একটি বৌদ্ধ বিহার। এটি বৌদ্ধ লামার রেড সম্প্রদায়ে ভুক্ত, মূলত সিকিমের ন্যাংমা সম্প্রদায়ের ফোডাং মঠের একটি শাখা। এটি এই মঠটি দার্জিলিং মূল শহর থেকে বেশ খানিকটা নিচে ম্যালের পাশ থেকে একটি রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে যেতে হয়। যাওয়ার সময় খুব একটি কষ্ট হয় না, কিন্তু ওঠবার সময়
বেশ চড়াই হওয়ার জন্য যথেষ্ট কষ্ট হয়। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার এর অবস্থানটি, এমন নিরিবিলিতে অবস্থিত হওয়ার জন্য খুব বেশি মানুষের এখানে পা পড়ে না, যার জন্য এই মঠটি খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে রেখেছে। কেউ যদি নিভৃতে একটু বুদ্ধদেবের সামনে বসে ধ্যান করতে চান তাহলে আদর্শ জায়গা। এখানে রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি, যেটা কিনা দেশবন্ধু মিউজিয়ামে পরিণত হয়েছে। হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা, খাদের ধারের রেলিং, সেই দুষ্ট দোদোশিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। এখানে রয়েছে দার্জিলিং এর সেই চিরপরিচিত জিমখানা ক্লাব এবং সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ। দার্জিলিং দিনের বেলা যেরকম সুন্দর, রাতে আরো মোহময়ী হয়ে ওঠে। পাহাড়ের গায়ে আলোগুলো এক এক করে চমকির মতো জ্বলে ওঠে, ম্যাল এবং বাজার চত্বরে মানুষের ঢল নামে, অদ্ভুত সুন্দর লাগে। সন্ধ্যের পরে ম্যালটা যেন নতুন করে সেজে ওঠে, খুব সুন্দর লাগে, বিশেষ করে ফোয়ারা চত্বরটা। ফোয়ারাটাকে গোল করে ঘিরে বসার জায়গা করা আছে, সেখানে সব মানুষ বসেন, সেখানে সবাই মিলে আনন্দ করে, পাশেই দোকান রয়েছে, সেখান থেকে খাবার কিনে এনে খাওয়া হয়, ওখানে বসে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। দার্জিলিং সফর শেষ করে এবারের মতো আমরা বাড়ির রাস্তা ধরলাম, আমরা ফিরলাম পঙ্খাবাড়ির রাস্তা হয়ে, যেখানে আমরা আসার পথে দেখতে পেলাম মাপাইবাড়ি চা বাগান। দার্জিলিং এমন একটি শহর যার প্রেমে আপনি প্রত্যেকবারই পড়বেন, যতবার যাবেন মহময় দার্জিলিং নতুন করে আপনাকে প্রত্যেকবার ধরা দেবে, তাই দার্জিলিং এর এই টান অমোঘ। আমার শৈশবে দার্জিলিংটা